আমি সচরাচর এখানে আসবার সময় বা সুযোগ পাই না আজকে হচ্ছে আসলাম এত ভিড় ছেলে এত কষ্ট করে এখানে আসবার প্রধান উদ্দেশ্য এবং যে কারণটি ছিল সেটি আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি এখানে লেখা আছে অজ্ঞাতনামা শহীদদের কবর অর্থাৎ এটা হচ্ছে আমরা যে স্মৃতিসৌধে আসি শ্রদ্ধা জানাতে যাদের উদ্দেশ্যে আসি যাদেরকে শ্রদ্ধা জানাতে আসি এইটা হচ্ছে তাদের কবর এবং এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখাই এখানে শুধু আজকে নয় যখনই আসবেন আপনি যে সময় আসবেন তখনই আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা কবর এখানে যতগুলি কবর আছে কবরের উপরে যে কাপলদের যে বিচরণ দেখছেন কপত কপতি হ্যাঁ এই যে সেলফি হচ্ছে এটা কিন্তু কবর একদম কবরের উপরে হচ্ছে সব একদম পুরোটা কবরের উপরেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জিনিসটি শুধুমাত্র আজকে ক্যাপচার করবার জন্য এখানে এসেছি যে এখানে যারা শ্রদ্ধা জানাতে আসেন মূলত শ্রদ্ধা জানতে আসে না ঘুরবার জন্য আসে এবং ঘুরবার জন্য ঘুরবার জন্য এলেও সেই ঘোড়াটা যেন আমাদের শৃঙ্খলাপূর্ণ হয় সেটুকুতে যেন আমাদের বাঙালি আনা থাকে তার লেশ মাত্র নেই এবং সেটা যে নেই আমাদের ভেতর যে সেই মানে আমাদের যে অস্তিত্ব অস্তিত্ব যে আমাদের ভেতর আর নেই সেটা যে আমরা অনুভব করতে পারি না তার যথেষ্ট এবং হাতে নাতে প্রমাণ আমি সেটা আজকে আপনাদের দিলাম এখানে বাদাম ছুলানো হয় এখানে কপত কপতি এরা সবাই মিলে সেলফি বাজি হয় এখানে বসে হচ্ছে আপনার মুঠোফোনে কথা বলা হয় ছবি তোলা হয় কবরের উপর বিচরণ করা হয় হাঁটা হাঁটি হয় সব হয় এখানে আপনি যতগুলি কবর পাবেন সবগুলিতে আপনি এই দৃশ্যটা দেখতে পারবেন প্রত্যেকটা কবরের ওপরে হচ্ছে হাঁটাহাঁটি হচ্ছে বসে সেলফি তোলা হচ্ছে সব কিছুই হচ্ছে এবং আমি আজকে এখানে আসবার মূল যে উদ্দেশ্য প্রধান যে কারণ এই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরুন এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখনও যেটা দেখতে পাচ্ছেন যে ছবি উঠানো হচ্ছে এই যে যে জায়গাটা ছবি উঠানো হচ্ছে এই জায়গাটা হচ্ছে কবর শহীদদের কবর ঠিক আছে আমরা যাদেরকে শ্রদ্ধা জানাতে এই জায়গাটায় আসি এটি হচ্ছে সেই শহীদদের কবর এখানেই তাদেরকে সাহিত করা হয়েছে তাদেরকে দাফন করা হয়েছে এই জায়গাতেই তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানাতে আসি এবং এসে তাদের বুকে তাদের পৃষ্ঠেই তাদের বুকেই পা রেখে পদচ্ছাপ রেখে আমরা হচ্ছে নামমাত্র শ্রদ্ধা জানানোর কথা বলে ঘুরে ফিরে সেলফিবাজি করে ছবি তুলে এখান থেকে আমরা চলে যাই শুধুমাত্র এই বিষয়টি তুলে ধরবার জন্যই আমার আজকে এখানে আসা এবং আপনারা দেখতেই পাচ্ছি